Show money to viewers. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. বন্ধু দিনের মতো আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। তো আপনারা দেখছেন কবিরের শিক্ষা ও তাবিজ কবজবিদ্যা ইউটিউব চ্যানেল। তো আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, বিষয়টি হলো জাতের ধাতু খুবই পাতলা, কিভাবে ধাতু গাঢ় করবেন। এবং দ্বিতীয় নম্বর বিষয়টি হলো জাতের ধাতু নষ্ট হয়ে রক্ত বা পুঁজ যদি বাহির হয় তাদের এই সমস্যার জন্য। তো বন্ধুরা, যাদের ধাতু খুবই পাতলা, যাদের ধাতু ক্ষয় নিয়ে যারা খুবই চিন্তার ভিতরে আছেন, যারা সহবাসে একেবারেই সময় দিতে পারে না, যাদের বীর্য খুবই দ্রুত পতন হয়ে যায়, যাদের বীর্য অত্যাধিক পরিমাণে পাতলা, বন্ধুরা আজ আমি তাদের জন্য এমন একটি টোটকা নিয়ে হাজির হলাম যে টোটকাটি আপনারা প্রয়োগের মাধ্যমে আপনারা এই সমস্যাগুলো থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। আর আজ আমি যে টোটকাটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, এটি আপনারা নিজেরা ঘরে বসেই করতে পারবেন এবং অল্প পরিমাণে সামান্য কিছু টাকা খরচ করেই এই সমস্যা আপনারা ঘরে বসেই সারাতে পারবেন এবং এটি খুবই অল্প সময়ের ভিতরে, 20-30 দিনের ভিতরে আপনারা এই সমস্যা সমাধান করতে পারবেন। এই যে বিষয়গুলি বললাম, যাদের বীর্য খুবই পাতলা, সহবাসে খুবই দ্রুত যাদের বীর্য বাহির হয়ে যায়, যাদের খুবই দ্রুত বীর্য পতন হয়ে যায়, যারা সহবাসে একদম সময় থাকতে পারেন না, যাদের উত্থানজনিত সমস্যা আছে, তো এই সমস্যা নিয়ে আপনারা অনেকেই অনেক চিন্তিত থাকেন। কি জন্য এই সমস্যা সৃষ্টি হয়ে থাকে? এই সমস্যা তাদেরই হয় যারা বেশি উত্তেজিত থাকে, যারা একটুতেই রেগে যায়, যাদের ধৈর্য ক্ষমতা নেই, তাদের জন্য মূলত এই সমস্যাটি হয়। তো এই সমস্যাটি সমাধান করার জন্য আপনাদের প্রথমে যেটি করতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা যদি আপনারা ঠান্ডা রাখেন তাহলে এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। তো আমি যে দুইটি রোগের কথা আপনাদের বলছিলাম, একটি হলো ধাতু কীভাবে গাঢ় করবেন এবং দ্বিতীয়টি ধাতু নষ্ট হয়ে যাদের রক্ত বা পুষ বাইর হয় তাদের জন্য। তো এক নম্বরে ধাতু গাঢ় করার জন্য বিভিন্ন রকম কবিরাজি ঔষধ আছে, বিভিন্ন রকম গাছের পাতার রস আছে, এগুলো যদি আপনি খেতে পারেন তাহলে আপনার ধাতু গাঢ় হয়ে যাবে। তো আজ আমি একটি সহজ টোটকা আপনাদের শেখাবো। টোটকাটি হলো এক টোলা দুধ, আপনারা যে দুধ খান কাঁচা দুধ এক টোলা নেবেন, এবং নেবেন হলো ইসুপগুলির ভুষি, আপনারা অবশ্যই ইসুপগুলির ভুষি চেনেন, আপনারা ইসুপগুলির ভুষি নেবেন। নেওয়ার পরে দুটি সম পরিমাণে একসাথে মিশেল করবেন, করার পরে এটাতে জাল দিবেন, জাল দেওয়ার পরে দেখবেন যে দুটো গাঢ় হয়ে গিয়েছে। যখন দুটো গাঢ় হয়ে যাবে তখন আপনারা প্রতিদিন এটি খাবেন, খেলে আপনাদের বীর্য গাঢ় হয়ে যাবে। এটি খুবই সহজ একটি টোটকা। অনেকেই আছে যে এই সমস্যার জন্য হাজার হাজার টাকা খরচ করে ফেলে কিন্তু কোনোভাবেই তারা সমাধান করতে পারে না। তো আমার এই ভিডিওটি দেখে আপনি যদি এই কাজটি করেন তাহলে আপনাদের বীর্য গাঢ় হয়ে যাবে। আর বুঝতে পারছেন, যখন আপনার বীর্য গাঢ় হয়ে যাবে, আপনারা যে সহবাসে খুবই দ্রুত আপনাদের বীর্য বাহির হয়ে যায়, যখনই আপনাদের বীর্য গাঢ় হয়ে যাবে তখন আপনাদের দ্রুত বীর্য বাহির হবে না। তো দুই নাম্বার, বন্ধুরা অনেকেই আছে যাদের ধাতু নষ্ট হইয়া রক্ত বা পুষ পড়ে, তো এক্ষেত্রে এই সমস্যায় অনেকেই ভুগে। তো এই সমস্যাটি আপনারা কিভাবে বাসায় বসে খুবই সহজেই সমাধান করতে পারবেন সেই বিষয়টি আপনাদের শেখাবো। তো আপনারা যেটি করবেন সেটি হলো আদা, আপনারা যে আদা খান এই আদা 100 টাক ও বাবলার গন্ধ গোলাপ জলে ভিজাইয়া রাখতে হবে। পরে আধা তোলা কথিলা ভিজাইয়া এই সবগুলো একসাথে মিশাইবেন, মিশাইয়ে শরবতের মতো পরিস্থিতি প্রস্তুত করবেন।
যেভাবে আপনারা শরবত খান এভাবে প্রস্তুত করবেন। করার পরে বাবলার গন্ধ ও কোথিলা উহা একসাথে মিশাইয়া তিন দিন সকালে আপনারা যদি খাইতে পারেন তাহলে আপনাদের যে এই ধাতু নষ্ট হইয়া রক্ত বা পুজ বাহির হয় এই সমস্যাটি থেকে আপনারা মুক্তি পাবেন। তাহলে বুঝতে পারছেন যে আপনারা কি করবেন, আপনারা আদা 100 টাক বাবলার গন্ধ গোলাপ জলে ভিজাইয়া রাখিবেন, পরে আধা তোলা কোথিলা ভিজাইয়া এই সবগুলো একসাথে মিশাইবেন। মিশাইয়ে শরবতের মতো করিয়া আপনারা তিন দিন খাবেন। আপনারা যদি তিন দিন খাইতে পারেন তাহলে আপনাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। আপনাদের যদি তিন দিনেও যদি সমস্যা না হয়, সমাধান না হয়, তাহলে আপনারা আর একটু বেশি দিন খাইতে পারেন। তো আজকে আমার ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং যে কোনো